পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, মাথার মধ্যে করোনা ঢুকে রয়েছে যাদের, তারা এই ভুলভাল এ করে। সেখানকার গ্রামের মানুষ দেখেছে, সেখানকার পুলিশ তদন্ত করছে, আসলে ওনারা নিজেরা এত এত অন্যায় করেন, ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে সব কিছু করেন, নর্মাল কেসটাকেও যেটা নর্মাল সেই কেসটাকে ওনারা সিবিআই সিবিআই করে হবে না, সিবিআই থেকে অনেক বেশি কেস সলভ করেছে হচ্ছে আমাদের পুলিশ। তাই আমরা প্রশাসনের উপর ভরসা রাখি এবং সঠিক তথ্য পাওয়া যাবে, এবং পুলিশের কালকে আত্মহত্যা কোন সেটা তো পুলিশের তার মধ্যে ব্যক্তিগত আমার স্বার্থ নেই, সরকার করতে চাইছে না ফল। আমরা মানুষের জীবন বা মানুষের সুরক্ষা রাজনীতির থেকে অনেক উপরে, ওদের কাছে মানুষের সুরক্ষা রাজনীতির থেকে রাজনীতি বেশি, মানুষের সুরক্ষা মানুষের কী হলো তাদের যায় আসে না। যেখানে সারা দেশে এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ আক্রান্ত হচ্ছে, সেখানে নিশ্চিতভাবে সরকার ফেলার রাজনীতিতে লকডাউন দেরি করা হলো, তার কারণ এমপি তাদের দরকার ছিল, এমপির শাসন তাদের দরকার ছিল। এই রাজনৈতিক পরিবেশেও তারা নিজেদের কাজটাকে বিভিন্ন জায়গায় করছে, যেরকম রাজস্থান। তাই তাদের কাছে রাজনীতি বড় হলেও আমাদের কাছে মানুষের জীবন মানুষের সুস্থতাটা অনেক বড়। তার মনে রেখে তৃণমূল তো সরকারই আছে, আবার পিছনের দল যাচ্ছে ওদের এমএলএ দায়িত্ব, ওদের এমএলএ মারা গেছে, এটা হচ্ছে রাজ ধরার রাজনীতি। মারা গেলেই রাজ ধরার ধরে ধরতে হবে, এর আগেও এ হয়েছে, আত্মহত্যা হয়েছে গাছ থেকে ঝুলে, লাশ ধরার রাজনীতি। আসলে বিজেপি করলে একটা ডিপ্রেশনের লোক হবে, সেই ডিপ্রেশনে ভুগছেন উনিও এবং তার এমএলএরা। অর্ধ শিক্ষিত হলে যা হয়, মানে গরু কেউ বলে গরুর দুধে সোনা পাওয়া যাচ্ছে, কেউ বলছে গরুর পেচ্ছাপ খেলে করোনা মুক্ত হয়ে যাচ্ছে, এরা তো অর্ধ শিক্ষিত আপনারা সকলেই জানেন।